মোবাইল সার্ভিসিং কঠিন কাজ সহজ করে করুন, এরকম একটি ক্যাপশন দিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে প্রচুর পরিমাণ মানুষ পছন্দ করেছিলেন এবং আমাকে কমেন্ট করেছিলেন যে ভিডিওটি অনেক ভালো হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রনি আহমেদ ফ্রম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, আমি এই মাদারবোর্ডটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই সিম বেসটি আয়রনের সাহায্যে কিভাবে উঠিয়ে এটাকে কমপ্লিট করা যায়। তো সেই ভিডিওটি আপনারা খুবই পছন্দ করেছিলেন। তো আমার কাছে মূলত এই সিম বেসটি একেবারে ড্যামেজ ছিল আর এই সিম বেসটি আমি রিপ্লেস করব, কিন্তু সেই সময় আমার কাছে এই সিম বেসটি ছিল না। এরপরে আমি সিম বেসটি কালেকশন করি এবং এখন আপনাদের সামনে বিষয়টি আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমার কাছে এই মুহূর্তে যে সিম বেসটি আছে এটি একেবারেই এই সিম বেসের সাথে একেবারেই মিলিত এবং এই এটা একই সিম বেস। তো এখানে আমরা এখন লাগাবো, লাগিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করবো। আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং এটা আসলে অতি সহজে লাগানো যায়, আমি এই বিষয়টি কিন্তু বারবার উঠানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা আসলে দেখতে থাকুন আসলে এটা কতটা সহজ এবং সুন্দর, এই বিষয়টি কিন্তু আমি মূলত এখানে তুলে ধরার চেষ্টা করেছি গত ভিডিওতে। এটা উঠাতে কতটা সহজ হয়েছিল এবং এটা লাগাতে কতটা সহজ আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। যেহেতু এখানে একেবারে নতুন একটি পিন আর এখানে আমাদের এক্সট্রা ঝালাই ধরিয়ে নিতে হবে এই মুহূর্তে। আমি প্রথমে এর প্রত্যেকটা পিনে পিনে একটু করে ঝালাই ধরিয়ে দেব, দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা পিনে পিনে একটু করে আমি ঝালাই ধরিয়ে দিলাম সবগুলা পিনে, যেহেতু সবগুলা পিনেই আমাদের এখানে লাগাতে হবে, যার কারণে আমরা সবগুলা পিনে এখানে একটু করে ঝালাই ধরিয়ে দেব। আমরা সবগুলা পিনে একটু করে ঝালাই ধরিয়ে দেব আয়রনের সাহায্যে, আমরা এখানে একটু করে ঝালাই ধরিয়ে দেব। আমাদের এখানে সবগুলো পিনই কিন্তু কার্যকরী, আপনারা সে সময় কিন্তু খেয়াল করেছেন যে আমি এখানে সবগুলো পিনই কিন্তু লাগানোর চেষ্টা করেছি, উঠানোর চেষ্টা করেছি। এখন আমরা সবগুলো পিনই এখানে লাগাবো। বন্ধুরা, এটা যে আসলে সহজ তার প্রমাণ আমি দেখাই। দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র রাখবো আর এখান থেকে জাস্ট একটু করে আমরা আয়রন এখানে লাগাবো, তাতে আমাদের এই কাজটি হয়ে যাবে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এখানে কিছুই করতে হবে না, দেখুন জাস্ট আয়রনের সাহায্যে আমরা এই কাজটি করবো ইনশাল্লাহ, কারণ সেই সময় আমি আয়রন দিয়ে কিন্তু এটা উঠিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমি এখানে পিনগুলোকে জাস্ট আয়রন দিয়ে একটু করে ঘষা দিচ্ছি। এটা ছিল আমাদের নষ্টটা, যেটা আমাদের ভিতরে ভাঙা ছিল পিনগুলো। দেখতে পাচ্ছেন পিনগুলো ভাঙা, এই পাশে পিনগুলো আছে আর আমরা এই পাশে লাগালাম যে প্রত্যেকটা পিনই এর ভিতরে কি হয় আছে, দেখতে পাচ্ছেন এর ভিতরে প্রত্যেকটা পিনই আছে, আমরা নতুন এটা লাগালাম। বন্ধুরা, একটি কাজ যদি সহজ করে দেওয়া যায়, সেটা যদি টেকনিশিয়ান ভাইরা উপকৃত হয়, সেটা তো একটা বড় পাওয়া, যার কারণে আমি ভিডিওর পার্ট টু আনার চেষ্টা করলাম। আশা করি সবারই ভালো লাগবে বিষয়টা এবং এখানে কোনো ধরনের কোনো কিন্তুক কোনো টেকনিশিয়ান ভাইয়ের থাকলো না ইনশাল্লাহ। আমি আশা করি কোনো ধরনের কোনো কিন্তুক থাকলো না, কারণ একটু কিন্তুক ছিল যে এটা নাকি সিনিয়ররা সারা করতে পারবে না। আসলে এটা সিনিয়র জুনিয়র না, আসলে কাজগুলো আমাদের উচিত প্রত্যেকটা ইউটিউবারকে সহজ করে দেওয়া, যেন আমাদের সকল টেকনিশিয়ান ভাইয়েরা এই কাজগুলো খুব ইজিলি ভাবে করতে পারে। বাস প্রত্যেকটা পিনেই আমি ঝালাই ধরিয়ে দিলাম,
এটাকে আয়রন দিয়ে উঠিয়েছিলাম এবং আয়রন দিয়ে এটাকে কি করলাম লাগালাম, এবং এখানে তখন আমি এভাবে দিয়েছিলাম যে সবগুলো পিন এভাবে আস্তে করে টান দিলে উঠে আসবে। এখন সবগুলো পিন আমি আস্তে করে এভাবে এখানে সেই আগের মতো করে ডলা দেব এবং এখানে চাপ প্রয়োগ করব হালকা, মানে শুধু আয়রনটা চাপ প্রয়োগ করব, তাহলে আমাদের এই কাজটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোনো রিস্ক থাকলো না, হট গান ব্যবহার করা লাগলো না। আর এটা হট গান ব্যবহার করবো আমরা অনেক সময় চার্জিং পোর্টে, সব জায়গায় কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি না, আমাদের অনেকটা রিস্কি হয়ে যায়। পাশে ইএমএমসি আছে, ওই পাশে প্রসেসর সিপিইউ আছে, তাহলে আমাদের কি রিস্কি হয়ে গেল না? আমি কিন্তু এটা সহজ একটা পন্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আশা করি এই ভিডিওটি হলে আপনারা পার্ট ওয়ান এবং পার্ট টুর পুরো বিষয়টি কমপ্লিটভাবে বুঝতে পারবেন। বাস আমাদের মোটামুটি লাগানো শেষ হয়ে গেছে। একদম ইজি ওয়েতে আমরা এটাকে কমপ্লিটলি লাগালাম। তারপর এই পাশের এই পিনটিতে আমাদের মনে হয় আর একটু ঝালাই দেওয়া উচিত ছিল। তো দেখুন বন্ধুরা এটা কত সহজ এবং সুন্দর হলো, খেয়াল করছেন? বাস এটা অনেকটা সহজ এবং সুন্দর হয়েছে, ওকে একদম ফ্রেশ। এই পাশে আমরা পিনগুলো দেখতে পাচ্ছি, সবগুলো পিন আছে। আর আমাদের আগের পিনটা কিন্তু ভাঙা ছিল, দেখতে পাচ্ছেন এই পাশে যে একটা পিন আমি বলেছিলাম ওই ভিডিওতে, আর এখন সবগুলো পিনই আমরা পেলাম। এখন আমরা যেটা করব, আমরা এটাকে মাদারবোর্ডে ফিটিং করব। এটা ছিল একটি ট্যাপ মোবাইল, আপনারা সেই সময় আমি আপনাদের ট্যাপ মোবাইল পরিচয় দিয়েছিলাম, আবারও দিচ্ছি যেন আপনারা এই বিষয়টি একেবারে কমপ্লিটভাবে বুঝতে পারেন। আমি যে কোনো ফোনের কাজ করতে গেলে সর্বপ্রথম এর এক্সটার্নাল জিনিসগুলো আলাদা করে রেখে দিই, যেন আমার পরবর্তী সময় সেগুলো সুবিধা হয়ে যায়। এটাকে আমরা এখানে সুন্দর করে আগে রেখে দিই যেরকম আগে ছিল। আমাদের প্রত্যেকটা জিনিসই যেরকম কাস্টমার দেবে সেরকম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আর আমি সবসময় এরকমই চেষ্টা করে থাকি যেন কাস্টমার পরবর্তী সময় এই ফোন নষ্ট না হলে অন্য আরেকটি ফোন আমাকে তিনি আমাকে মেরামত করার জন্য দেয়, কারণ সে বিশ্বাসটা সে আমাকে রাখে, কারণ সে আগের বার আমার কাছে কাজটি দেওয়ার পরে আমি সুস্থভাবে তাকে দিয়েছি এবং তার কোনো ধরনের কোনো ইফেক্ট আমার কারণে তার হয়নি তার ফোনে। এই ফোনটিতে টাচেরও প্রবলেম ছিল, আমরা এই মুহূর্তে এটার টাচ স্ক্রিন যেটা আছে সেটাকে পরিবর্তন করব।
আমরা এই মুহূর্তে এটা টাচ স্ক্রিন পরিবর্তন করব। আর এই মুহূর্তে আমার কাছে নতুন টাচ স্ক্রিন আছে। দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে মডেল সহ একটি টাচ স্ক্রিন আছে, এটাকে আমরা এখন পরিবর্তন করব। তার আগে এটাকে আমার পরিষ্কার করে নিতে হবে, যেন এখানে কোনো ধরনের কোনো দাগ না থাকে, হাতের স্পর্শ যেন না থাকে। সেজন্য ভালো করে আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব। আর একটু ভালো হবে যদি আমি এখানে একটু স্প্রে দিই। স্প্রে দিলে আর একটু পরিষ্কার হবে। বাস মোটামুটি আমাদের এটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা এর এক্সটার্নাল যে টেপটা আছে সেটাকে এখান থেকে রিমুভ করে দেব। এটাকে রিমুভ করে দিলাম। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ভালো করে এখানে রেখে, যেন আমাদের কোনো ধরনের কোনো বাঁকা তারা না হয়। তার আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটি হোম বাটন থাকবে, সেটাকে লক্ষ্য রাখতে হবে। আমরা হোম বাটনটাকে এখানে পরিয়ে দেব। এটা আগে পরানো আমার উচিত ছিল, তারপরেও দেরি হতে হলেও আমি এটাকে এখানে রাখলাম। এবং এবার আমি টাচ স্ক্রিনটাকে একটু ভালো করে লাগিয়ে নেব। এরপরে আমি এখানকার যে লজিকটা আছে সেটাকে পরিয়ে দেব। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটার নেটওয়ার্কটা পাই কিনা, যেহেতু সিম বেসটি আমি এখানে লাগিয়েছি। এখানকার সবগুলো লক খুব সুন্দর করে লাগাতে হবে, সবগুলো লক। এরপরে এখানে কিছু স্ক্রু থাকবে, সেই স্ক্রুগুলো আমাদের লাগাতে হবে। আমরা সবগুলো স্ক্রু লাগিয়ে দেব, কোনো স্ক্রু বাদ রাখবো না, কারণ আমাদের কাস্টমার প্রত্যেকটা স্ক্রু দিয়েছিল। বন্ধুরা, এটা সিম বেসটি লাগানোর আগে পরীক্ষা করার কোনো প্রয়োজন আমি মনে করিনি। এই জন্য মনে করিনি কারণ হচ্ছে এটা শুধুমাত্র ভেঙে গিয়েছিল, এখানে কোনো ধরনের অন্য কোনো সমস্যা হয়নি, যার কারণে আমি সরাসরি লাগানোর চেষ্টা করলাম। যদি কাস্টমার আমাকে বলতো যে এটা ভাঙেনি, অথবা আমি দেখতাম যে এটা ভাঙেনি, তাহলে আমি সেইভাবে কাজটা করতাম।
আমি কাস্টমার কাছ থেকে সবসময় শুনে থাকি যে ফোনটি কিভাবে সমস্যাটি হয়েছে। আমি এটা শুনে যখন কাজ করি তখন আমার কাছে কাজটি করা অতি সহজ হয়ে যায়। এজন্য আমি প্রত্যেকটি কাজে সাকসেসফুল হই, আলহামদুলিল্লাহ। আমার মতো আপনারাও চেষ্টা করবেন কাস্টমারের কাছ থেকে সঠিক তথ্য নেওয়া, তাহলে দেখতে পারবেন যে আপনারা প্রত্যেকটা কাজই সঠিক এবং সহিভাবে পার করতে পারবেন এবং কাস্টমারের কাছ থেকে সঠিক সম্মান ও যে বিলটা সেটা নিতে পারবেন। এখন আমি এখানে একটি সিম লাগিয়ে দেখব। আমার কাছে এই মুহূর্তে একটি জিপি সিম আছে, গ্রামীণ সিম, এটাকে আমি লাগিয়ে দেখব। দেখে নিতে হবে কোন দিকে সিমটি যাবে। দেখতে পাচ্ছেন সিমটি এই দিকে ইন করতে হবে আমাকে, তাহলে আমি এদিকে সিমটাকে ইন করি। এরপর আমি সিমটি লাগানোর চেষ্টা করলাম এবং সিমটিকে ইন করলাম। এরপর আমি ফোনটিকে অন করে দেখব। ফোনটি অন হয়েছে। এখনই আমাদের হোম স্ক্রিন চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হোম স্ক্রিনটি চলে আসছে। আমাদের সিমটি অবশ্যই কাজ করবে আমি আশা রাখি এবং আমাদের নেটওয়ার্কে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে গোলের চিহ্ন চলে আসছে নেটওয়ার্কের ঘরে। আমরা একটু অপেক্ষা করি আমাদের সিমটি পাই কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের টাচ কাজ করছে। এই তো টাচ কাজ করছে। আমরা এখানে নো সার্ভিস পাচ্ছি, সিলেক্ট নেটওয়ার্ক। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে গ্রামীণ ফোন চলে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ফোন চলে আসছে আর এখানে আমাদের নেটওয়ার্ক ফুল চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের নেটওয়ার্কটি ফুল চলে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন, যদিও ভালো করে দেখা যাচ্ছে না, তারপরে আমি আরো ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে এখানে নেটওয়ার্ক চলে আসছে এবং আমরা এখানে যদি এটা করি দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামীণ ফোন লেখা চলে আসছে। এই যে গ্রামীণ ফোন, তার মানে আমাদের সিমটি 100% ভাবে ওয়ার্কিং করেছে। তো বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করলাম পার্ট ওয়ান এবং পার্ট টুর মিল। আশা করি যারা আমাকে ভালোবাসেন তারা এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবারাকাতুহু। ইউটিউবে বিডিআইসি মাস্টার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও উপভোগ করুন।